ফেয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে ভীষণই কার্যকারী এফেক্টিভ একটা ফেসপ্যাক শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া রেমেডি দিয়ে এই ফেসপ্যাকটা তোমরা যদি পরপর পাঁচ থেকে ছ দিন ব্যবহার করো তোমাদের মুখের যে মেচেদা আছে ছোট ছোটো বা পুরোনো মেচেদা সেগুলো কিন্তু অনেকটা হালকা হবে ত্বকটা অনেকটা পরিষ্কার হবে ভেতর থেকে লাইটেন করে তুলবে তাহলে চলো বন্ধুরা প্যাকটা দেখে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নেব এক চামচ ময়দা ও এক চামচ বেসন বন্ধুরা ময়দা ও বেসন দুটোই কিন্তু আমাদের ত্বকের মেচেদা দূর করতে সাহায্য করে ত্বকে যদি কোনো গভীর নোংরা থাকে সেটাও কিন্তু তুলে দিয়ে ত্বককে পরিষ্কার করবে এরপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদ গুঁড়ো কিন্তু মেচেদা দূর করতে ভীষণই কার্যকারী কারণ মেচেদার কালো দাগটা কিন্তু অনেকটা লাইট করে তোলে হলুদ গুঁড়ো আর নিয়ে নেব হাফ চামচ মতো মধু মধুটা দিলে কি হবে তোমাদের ত্বকটা অনেকটা পরিষ্কার দেখতে লাগবে এবং ত্বক কিন্তু অনেকটা হাইড্রেশন রাখবে ময়শ্চারাইজার রাখবে তাই মধু দিচ্ছি এরপর একটা বাটিতে দেখো আমি শশা ও আলুর রস করে নিয়েছি একসাথে এই শশা আর আলুর রস কিন্তু আমাদের ত্বকের মেচেদার জন্য ভীষণই কার্যকারী বলতে পারো হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কাজ দেবে মেচেদা তুলে দেওয়ার জন্য এই দুটো মিক্সচার কিন্তু একসঙ্গে আমি এই ফেস প্যাকটার সঙ্গে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা ভালো করে মিক্স করলেই আমাদের ফেস প্যাক একদম রেডি তোমরা যারা ব্যবহার করবে তারাই কিন্তু একমাত্র দেখতে পারবে তোমাদের মেচেদার বা পিম্পলের কালচে দাগ কতটা দূর হয়ে যাবে এবং ত্বক কতটা উন্নতি হচ্ছে তোমাদের যতক্ষণ না ব্যবহার করবে ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার ফ্রেশ মুখে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারলে খুবই ভালো তারপর কিন্তু এটা লাগিয়ে নিতে হবে মুখটাকে মুছে লাগিয়ে নিয়ে অন্তত পনেরো থেকে দশ মিনিট রেখে দিয়ে একটু শোকাতে দিয়ে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে সপ্তাহে এটা তোমরা চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারো কেউ চলে তিন দিনও ব্যবহার করতে পারো এটা ব্যবহারের নিয়ম তোমরা দুপুরে স্নানের আগে ইউজ করতে পারো বা রাত্রেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা মেচে দেওয়ার জন্য ট্রাই করো আমি বলছি তোমরা পাঁচ থেকে ছ দিন পর থেকেই দেখতে পারবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক